ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি সৌমিক নন্দী। আজকে দ্বিতীয় পর্বে আজকে আপনাদের দেখাবো পান্ডুয়ার বড়ি মসজিদ আর পান্ডুয়ার মিনার। এই পান্ডুয়ার মিনারটা কুতুব মিনারের আদলেই তৈরি, কিন্তু এই মিনারের ধাপ সংখ্যা হচ্ছে মোটে 5টা। তো দেখাই আপনাদের এই মিনারটা। মিনারের প্রবেশস্থল, প্রবেশস্থলের এই যে কপাটটা, এখন তো এটা কাঠের তৈরি। আগে এই মন্দিরের দরজাটা ছিল পাথরের তৈরি, তো এখন তো এটা কাঠের তৈরি হয়েছে। এবং এর এই যে এই স্তম্ভগুলো যেটা দেখা যাচ্ছে, এটা হিন্দু মন্দির থেকে আনা হয়েছিল। তো এই স্তম্ভটা হচ্ছে হিন্দু মন্দিরের স্টাইলে তৈরি। তো এই মিনারটা হচ্ছে, পাশে যে মসজিদ আছে সেই মসজিদেরই মিনার। এটা একটা বিজয় স্তম্ভ, তো এটা অনেকটা কুতুব মিনারের মতো দেখতে। এটার 5 স্তম্ভ যুক্ত। পুরানো বাংলার কত সব ইতিহাস বাংলার গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে। তো আমরা বা আমাদের মতো কিছু বাইকাররা তো সেই সমস্ত আনএক্সপ্লোর জায়গাগুলোকে আমরা খুঁজে খুঁজে বার করি এবং ঘুরে দেখাই আপনাদেরকে। আমরা এখন পান্ডুয়া মিনারে এসেছিলাম। তো পান্ডুয়া মিনারে এই দাদার সঙ্গে পরিচয় হলো। স্যার আপনার নামটা বলুন। আমার নাম বাদশা। বাদশা, তো তো ওনার মুখেই শুনুন এখানকার কিছু কথা। এটা বহুত দিনের পুরনো আর্টিকান, আমরা তখন বহুত ছোট ছোট ছিলাম, তখন শুনে হচ্ছে আমার দাদুদের মুখে যে এগুলো সব এক ঘর রাত্রিরে সব তৈরি হয়ে গেছে। এসব এক ঘরগুলো সব খালি ঢালাই হয়নি, এগুলো আজান হয়ে গেলো। আজান হয়ে কোকিল ডেকে দেওয়ার পর তারপর থেকে ঢালাই হয়নি, ঠিক আছে। এগুলো সব জঙ্গল সব ছিল, এখন তো সব জঙ্গল সব পরিষ্কার হয়ে সব ঘর বাড়ি হয়েছে। প্রত্যেক মাঘ মাসে এক মাস দেড় মাস করে সব মেলা হয়। ওই মেলা এখন জায়গাটা আগে পাবলিকের ছিল, এখন পুরো সরকারের আন্ডারে হয়ে গেছে। তার মানে এই মসজিদটা অসম্পূর্ণ মসজিদ, মসজিদটা তৈরি হয়নি? না না, এটা তৈরি হচ্ছিল। আচ্ছা, ভোরবেলা ভোর হয়ে কোকিল ডেকে দিয়েছে, সেই আওয়াজ করা ঢালাই হয়নি এটা। আর এই মিনারটা সম্পর্কে কিছু কি জানেন? মিনারটা এক রাতে তৈরি হয়ে গেলো। আর মিনারটা সম্পর্কে হচ্ছে, এই মিনারের তোলা থেকে একটা কানেকশন ছিল আমাদের পীরপুকুরে, এখানে যদি কেউ পড়তো পীরপুকুরে যে উঠতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এই লাইনটা এখন পুরো বন্ধ হয়ে গেছে। মানে তারপর এখানে কিছু ভেঙে যাওয়ার পরে, সিঁড়ি ফিঁড়ি ভেঙে যাওয়ার পরে এটা মানুষকে উঠতে দেওয়া বন্ধ হয়ে গেল। আমরা উঠেছি। আচ্ছা, আমরা নিজেরা উঠ শেষ মাথা। আপনারা তো ভাগ্যবান। হ্যাঁ, উঠেছি, লেবেছি, বেরিয়েছি, আমরা উঠে। আচ্ছা, কিন্তু এই বছর 10-15 হয়ে গেলে মিনারটা উঠা যাওয়া বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনারা জানলেন এখানকার স্থানীয়র মুখেই যে এই মিনার এবং এখানে যে মসজিদ। আচ্ছা আচ্ছা, এই 24 ঘন্টা এখানে উঠি বসি, এখানেই থাকি আমরা। তবে এখন মিনারটা কাউকে ঢুকতে দেওয়া হয় না আমরাই। হ্যাঁ, সে তো দেখলাম। বাইরেটা ওই যে বেড়া দিয়ে ঘেরা আছে দেখলাম, ভেতরে ছেলেপুলেরা ঢুকে নোংরা ফোঁড়া করে বলে ঘেরে দিয়েছিল। অসামাজিক কাজও হতে পারে ভিতরে ঢুকে। আর ভেতরে সাপ খোপ ছিল, ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন নেই। তো ওই জন্য আর সিঁড়ি ফিঁড়ি সব ভেঙে গেছে বলে এখন টোটাল ওটা বন্ধ। আমরা উঠেছি একবার শেষতলা পর্যন্ত, পুরো ঘুরেছি, বেরিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা একটা খুব সুন্দর জিনিস জানলাম এখানে এসে। তো সেই জন্যই বলি, কোনো জায়গায় গেলে সবসময় স্থানীয় মানুষদের সঙ্গে একটুখানি যোগাযোগ, স্থানীয় মানুষদের সঙ্গে একটু কথাবার্তা বলা, তো এটা আমারও খুব ভালো লাগে। আর এটা বলে আমিও দেখলাম যে আমিও নতুন কিছু জানতে পারলাম। আমি যদি শুধু বই পড়ে জানতাম আমি এই জিনিস জানতে পারতাম না হয়তো। তো ধন্যবাদ। তো এখন আমরা চলে এসেছি বড়ি মসজিদের ভিতরে। এই মসজিদটা পুরো অসম্পূর্ণ এবং স্থানীয় ব্যক্তি যিনি, যার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বললাম, তিনিও বললেন এখানে বিভিন্ন শুটিংও হয়। তো আপনাদেরকে এই মসজিদটা দেখাই, এটি একটি অসম্পূর্ণ মসজিদ। আপনারা যে এই স্থানটি দেখতে পাচ্ছেন, সম্ভবত এটা ইমাম বসার জায়গা ছিল।
আমরা এখন একদম পুরো ইতিহাসে এসে দাঁড়িয়ে আছি, তো সেটা খুব ভালো লাগছে। তো ইতিহাসের কিছু সাক্ষী এই স্তম্ভগুলো, এই দেয়ালগুলো। এটা বড়ি মসজিদ বাইরে থেকে। তো আজকের দ্বিতীয় পর্বের এই ভিডিওটি এখানেই শেষ করছি, আর আগামীকাল 15ই আগস্ট, 15ই আগস্টে আমার একটা রাইড আছে, সেই রাইডেরও ভিডিও থাকবে। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর কোনোরকম বক্তব্য থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন।